ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন বর্তমান বিশ্ব ফুটবলের সেরা খেলোয়াড় আসছে ঘরে দীর্ঘদিনে লালিত স্বপ্নটাকে বাস্তবে ভক্তদের সামনে উপস্থাপন করতে বিশাল আয়োজন প্যারিস অ্যান্ড জার্মেইনের বার্সেলোনার সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছে আর্জেন্টাইন ফরওয়ার্ড লিওনেল মেসের ক্লাবটি সর্বকালের সেরা এই ফুটবলারকে ছেড়ে দেওয়ার ঘোষণা এরই মধ্যে জানিয়ে দিয়েছে কাতালান জায়েন্টরা ফ্রি এজেন্ট হিসেবে লিওনেল মেসিকে দলেই ফেরাতে যাচ্ছে পিএসজি চুক্তির কথাবার্তা এরই মধ্যে সেরে ফেলেছে নেইমারের ক্লাব এখন শুধু আনুষ্ঠানিকতা বাকি এমনটাই জানিয়েছে লেকিপ সহ ফরাসি বিভিন্ন গণমাধ্যম গুঞ্জন উঠেছে দুই একদিনের মধ্যে আসছে চূড়ান্ত খবর অফিসিয়াল ঘোষণা দিবে পিএসজি সেজন্য নতুন আঙ্গিকে সাজানো হচ্ছে পিএসজির স্টেডিয়ামকে গণমাধ্যমের খবর থেকে জানা যায় আর্জেন্টাইন ফরোয়ার্ডের সঙ্গে তিন বছরের চুক্তিতে যাচ্ছে পিএসজি শুরুতে দুই বছরের চুক্তি করা হবে সেই চুক্তি বাড়ানোর সুবিধা থাকবে এক বছর তার মানে তিন বছরের চুক্তিতে পিএসজিতে যোগ দিচ্ছেন লিওনাইল মেসি ফ্রি এজেন্ট হিসেবে লিওনাইল মেসিকে দলে ভেরানোর সুযোগটা নিয়েছে পিএসজি আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিএনটি স্পর্ট জানিয়েছে আগামী শুক্রবার কিংবা শনিবার পিএসজির কর্তৃব্যক্তিদের সঙ্গে সরাসরি আলোচনায় বসবে লিওনেল মেসি সেজন্য নিজস্ব উড়োজাহাজে ফ্রান্সে চলে যাবেন আর্জেন্টাইন ফরোয়ার্ড এই ঘোষণাটা রাজকীয় ভাবে দেওয়ার জন্য দশ আগস্টের জন্য প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ার ভাড়া করে নিয়েছে পিএসজি সেখানে ঘোষণা দেওয়া হবে লিওনেল মেসির নাম তাই অপেক্ষা এখন শুধু দশ আগস্টের জন্য দিনই অফিসিয়ালি ঘোষণা করা হবে লিওনেল মেসিকে পিএসজির খেলোয়াড় হিসেবে